করতে আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, চুলার এটা গরম হোক, এটা গরম হওয়ার একটু গরম হয়ে আস্তে আস্তে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমার এই যে রেডি করে রাখা এই চিকেন ফ্রাইগুলো, চিকেনগুলো ফ্রাই করবো আমি। আমরা একদম যেহেতু আমরা নর্মাল চুলায় করবো সুতরাং আমরা একেবারে তেল গরম হয়ে যাবে তারপরে আমি দিব। আসলে আমি এভাবে করি, কারণ হলে দেখা যায় অনেক সময় চিকেনের ভিতরটা হচ্ছে না। সো আমি ঠিক এইরকম অবস্থায় যখন একটু গরম গরম হয়ে আসছে আমি এই চিকেনগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমরা একটু টেস্ট করে নিতে পারি এটার অবস্থা কি, এটা যদি বাবল হয়ে উপরে উঠে যায় দেন আমি দিয়ে দেবো। না, এটা এখনো পুরোপুরি গরম হয় নাই। আর হিটটা একটু খেয়াল রেখো, হিটটা একদম গরম হিটে চিকেন কখনোই দেওয়া লাগবে না, একটু খুব আস্তে আস্তে অল্প হিটে এটা হবে। আমরা আরেকটা ছোট দিয়ে ট্রাই করতে পারি, যদি দেওয়ার সাথে সাথে উঠে আসে দেন আমরা দিয়ে দেব। আমি একটু জাল দাঁড়িয়ে দিয়েছি এবং মাঝখানে আমি আমার তো কিছু চিকেন ছিল এবং একটা ছিল হচ্ছে আমার টেক্সাস চিকেন, সেটা ফেলে দিব কিসের জন্য, সেটাকে আমি একটু জাস্ট সেটা দেখে আমার জামাই অলরেডি মাঝখানে এসে বললো কিন্তু ভাজা চিকেন আবার ভাজতো, তো সে জানে যে আমি বিভিন্ন সময় কোনো জিনিসই পাওয়ার পক্ষে চেষ্টা করি বিশেষ করে খাবার জিনিস ফেলে না দেওয়া, সেটাকে মডিফাই করে একটু ডিফারেন্ট ওয়েতে যদি আরেকটু টেস্ট অন্যভাবে করে করা যায় আমি সেটা সবসময় করি। তারপর সামনে যদি চাও তাহলে আমি এগুলো শেয়ার করবো। শুরু হবে আমি গার্লিক ইউজ করবো, এই অনিয়নটা ইউজ করবো, এটা মেইনলি বার্গারে দেয় বাট এটা আই থিঙ্ক খেতে ভালো লাগবে। হানি ইউজ করবো, ব্ল্যাক পেপার ইউজ করবো, আমার ইউজ করা উচিত ছিল যে চিলি ফ্লেক্স বাট রাইট নাও আমি চিলি ফ্লেক্সটা ইউজ করবো আর স্কিপ করবো, আমি বিট লবণ ইউজ করবো। অ্যান্ড সবচেয়ে বড় যে জিনিসটা যেটা আমার মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে একটা সস, দিস ওয়ান উইল ইউজ দিস ওয়ান। Okay, let's go. এখন এটা দেখে বলবো আমি কালো করাই বা এরকম কিছু ব্যাপারটা ছিল না, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসলাম এবং এটাকে আমি এভাবেই রাখি বিকজ এই টাইপের কড়াইতে আমি আমার মাদের দেখছি আমার শাশুড়িকে দেখছি যে যত মানে রান্না করতে করতে এরকম ব্ল্যাক হয়ে যেত তো যে কোনো ভাজা পোড়া খুব সুন্দর ইজিলি এগুলো খুব ভালো হয়। তো আমি এখানে অল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব যে কোনো রান্নায় আমি এটা
গুলো খুব সুইট, এর মধ্যে আমি দিয়ে দেবো সসটা। কতটুকু কি চামচ সেটা হিসাব না, এটা জাস্ট নিজের মন মতো, যতটুকু মনে হয় যে হ্যাঁ এতটুকু ঝাল। তাই এখনো লবণ ইউজ করি নাই, কারণ হচ্ছে একটাই, কারণ আমি একটু বিট লবণও দিব। সো আমি জাস্ট একটু একটু লবণ দিয়ে দিলাম, এটা আমি ঢাকবো না, কারণ আমি পেঁয়াজগুলো একেবারে সিদ্ধ হতে চাচ্ছি না। পেঁয়াজগুলো একটু আমি মুখে যখন পড়বে তখন কচকচ করবে, এটা ফ্লেভার চাচ্ছি। লবণটাও আমি জাস্ট এখন একটু দিব আর লাস্ট একটু দিব, এই যে এই পরিমাণ। ভেবেছিলাম চিলি ফ্লেক্স দেবো না, বাট চিলি ফ্লেক্সটা না দিলে ভালো হবে না। জাস্ট এখন একটু ডেকোরেশন করব, নাথিং এলস, তেমন কিছুই না। লেটুস পাতা ধোয়ার পরে পারলে অনেকক্ষণ ঝেড়ে নিতে হবে, কারণ লেটুস পাতাতে অনেকটা এমনিতেই পানি থাকে। সো পানিগুলো একটু ঝরিয়ে নিতে হবে। মনে হলো যে কেন শেয়ার করবো না, আমার পাইনঅ্যাপেল কাটা ছিল না, আদারওয়াইজ আমি পাইনঅ্যাপেলও কেটে দিতাম, কারণ এইটার মধ্যে পাইনঅ্যাপেল খুবই ভালো লাগে। আমি ক্রাঞ্চিগুলো জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে দেবো।